দর্শক সবাইকে স্বাগত বিডি গার্ডেন ক্রাফটস ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো সিমের পোকা নিয়ে। এ পোকাটা হচ্ছে সিমের জাপ পোকা, স্থানীয় ভাষায় অনেকে ম্যাদা পোকা নামে চিনে থাকেন। এটা খুব কমন সিম গাছের জন্য। তো এই পোকাটা আমি দমন করে দেখাবো, বা দমন করার পদ্ধতি দেখাবো, যেটা সেটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি। এই যে দেখেন, এটাই হচ্ছে সেই সিমের জাপ পোকা। ফুলের গোড়ায় বা পাতার গোড়ায় থোকা থোকা ধরে থাকে। এটা দমন করার জন্য যা করবেন তা হচ্ছে, প্রথমে সারা গাছটা পানি দিয়ে ভিজিয়ে নেবেন। কেউ যদি পানি দিয়ে ভিজিয়ে না নিতে চান, তাহলে সকালে যেদিন অনেক বেশি কুয়াশা পড়বে, দেখবেন যে গাছগুলো ভিজে থাকবে, ঠিক সেই দিন সকালে আবার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এটা অনেক পুরাতন একটা পদ্ধতি। যারা রাসায়নিক কীটনাশক পরিহার করতে চান, ব্যবহার করতে চাচ্ছেন না, তাদের জন্য আশা করি এতে কাজ হবে, এবং কাজ হয় জন্য এটা অনেক প্রচলিত আছে। এই যে প্রথমে আমি গাছটি ভিজিয়ে নিলাম, সারা গাছের প্রায় সব জায়গাতেই কিন্তু এখন পানি লেগে গেছে গাছে। এই যে ফুলের গোড়ায় তাও পানি লেগে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি নিব ছাই। এই যে দেখেন ছাই, এই হচ্ছে আমার সেই ছাই। যেহেতু গাছটা একদম সম্পূর্ণ ভিজে আছে, এখন আমি এই ছাইটা সারা গাছে ছিটিয়ে দেব। আর ভেজার জন্য আমার এই ছাইগুলো গাছের সঙ্গে আটকে যাবে, বিশেষ করে যেখানে জাপ পোকা আছে সেখানে একটু বেশি করে দেব। আর এই ছাই আটকে গিয়ে জাপ পোকাগুলো মারা যাবে। এটা অনেক সনাতন একটা পদ্ধতি এবং এতে কাজ হয়। ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।